প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র হজ উপলক্ষে এনটিভি স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত, জানাই খোশ আমদেদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শায়খ, আমরা তো অপেক্ষা করছি আজকের হজের এই পবিত্র দিনে। আমরা আজকে দিনই খুতবা প্রদান করবেন শেখ মাহের বিন হামাদ বিন আল মুয়াক্কাল আল মুয়াক্কালি, সংক্ষেপে আমরা তিনি যে নামে পরিচিত শেখ মাহের আল মুয়াক্কালি, তার আমরা ভাষণ শুনব। তার ভাষণে দিক ও নির্দেশনা থাকবে বর্তমান সময়ে মুসলিম উম্মার সমস্যা কোথায়, সংকট কোথায়, সম্ভাবনা কোথায়, সে বার্তা আমরা অবশ্যই গ্রহণ করব। এর আগে আমরা পবিত্র হজের যে দৃশ্য, সেই দৃশ্যের কিছু চিত্র অবলোকন করব এবং জানার চেষ্টা করব। তো আমরা দেখছি স্ক্রিনে হাজিরা যাতায়াত করছেন, দেখছেন। আপনি কি বলবেন এটা কোন জায়গায় এবং হাজিরা এখন কি করছেন? জি, আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ। বাদ, অত্যন্ত ঐতিহাসিক দিন আজকে, ফজিলতপূর্ণ দিন, এবং যে ময়দানটি আমরা দেখতে পাচ্ছি এটা ঐতিহাসিক ময়দান, এমন গুরুত্বপূর্ণ এক ময়দান যেখানে না গেলে হজ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জ আরাফা, আরাফায় অবস্থান করার নামে হজ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে সকল হাজিরা ছুটাছুটি করছেন অথবা চলাফেরা করছেন তাদেরকে দেখতে পাচ্ছি। মূলত বিদেশ থেকে বা বাহির থেকে যে সকল হাজিরা যান, তারা খুব সিকিউর পরিবেশে থাকেন, তাদের জন্য আলাদা সেই ফায়ার প্রুফ এবং এসি টেন্ট তাঁবু আছে, তারা সেইগুলোর ভিতরে অবস্থান করছেন। তারা কিন্তু এরকম রৌদ্রের সম্মুখীন হচ্ছেন না, সেগুলির ভিতরে এসি আছে। আর যে সকল হাজিরা বিচ্ছিন্নভাবে একাকি দল ছোট হয়ে বেরিয়ে এসছেন, অথবা যারা মনে করছেন যে না তাঁবুর ভিতরে থাকবো না, ময়দানে আমরা যাব, তাদেরই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ হয়তো পাহাড়ের মানে অবস্থান গ্রহণ করেছেন। মূলত আরাফার এরিয়াটা হলো পিছনে যে উঁচু পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আরাফার সীমানা। চতুর্দিকে এরকম পাহাড় আছে, আবার কোনো দিক দিয়ে খোলা জায়গা আছে, কিন্তু সেইখানে আবার হলুদ সাইনবোর্ড লাগানো আছে আরাফার এলাকা। আর মাঝখানে হাজি সাহেবরা যেখানে অবস্থান করেছেন, এগুলি আরাফার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অনেক দূরে দূরে ছোটো ছোটো টিলার মতো কিছু পাহাড় আছে, এইখানেই অনেকে হয়তো একটু বেশি আবেগাপ্লুত হয়ে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে, যেখানে কোনোভাবেই হয়তো এখন তাপমাত্রা 43-44 ডিগ্রির নিচে নয়। আপনি দৃশ্য অবলোকন করে কিছু কথা বললেন, আমরা উপলব্ধি করলাম এখানে ব্যবস্থাপনা কিছু বিষয় আছে এবং সম্মানিত হাজি সাহেবরা গিয়েছেন, তাদের মনোভাব বিষয় আছে, কেউ তাবুতে থাকবেন, কেউ বাইরে যাবেন পরিভ্রমণ করে দেখবেন, নানা বিষয় আছে। তো প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে একটি তথ্য দিতে পারি। আজকে আমরা সম্মানিত খতিবের যে খুতবা শুনব, আমরা তার বাংলা অনুবাদ আপনাদের সমীপে আমরা পেশ করব। আর এই বাংলা খুতবা অনুবাদ করবেন আমাদের আজকের শায়খ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আশা করব আমরা মনোযোগ দিয়ে সেই খুতবা শুনব এবং তা বাংলা অনুবাদ আমাদের মাতৃভাষায় যেভাবে করা হবে তার থেকে আমরা নির্যাস এবং মর্ম জানার চেষ্টা করব। তো আজকে নানা মাত্রা থাকবে আমাদের এই অনুষ্ঠানে। আমরা দৃশ্য অবলোকন করব, চিত্র বর্ণনা জানব, খুতবা শুনব এবং প্রসঙ্গত আমরা আজকে হজের কিছু বিষয় সম্পর্কেও আপনার কাছ থেকে জানতে চাইব। হজে তো অনেক বিষয় থাকে, অনেক কার্যাবলী থাকে, তো হাজি সাহেবরা এখানে যে কাজগুলো করবেন হাজি হিসেবে, তার মৌলিক কিছু বিষয় সম্পর্কে যদি বলতেন।
দেখুন, হজের কার্যক্রম এটি 5 দিনব্যাপী অথবা 6 দিনব্যাপী কার্যক্রম। জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়, গতকালকে একদিন তার অতিক্রান্ত হয়েছে, মিনায় তারা ছিলেন। আর আজকের যে দিনটি, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং হজের দিন হিসাবে আজকেরটাকে বোঝানো হয় মৌলিক দিন। কারণ নবী যে হাদিসে বলছেন আল হাজ্জু আরাফা, আরাফার ময়দানে অবস্থান করাই মানে মূল হজ, মানে হাজিদের আরাফাত ময়দানে অবস্থান করাটাই হলো হজ। হজ এতটা গুরুত্বপূর্ণ। জি জি। তো এই ময়দানে আজকের যেই তাহাজিদের অবস্থান, সেটা কাউন্ট হবে সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে যাবে, অর্থাৎ জোহরের ওয়াক্ত যখন শুরু হবে, মধ্যাহ্নের পর। এবং ঘড়ির সময় অনুযায়ী আজকের সময়সূচিতে মক্কায় জোহরের ওয়াক্ত হবে 12:21, সে হিসেবে আমাদের দেশের সময় হবে 3:21। তখন থেকে সূর্য ডুবা পর্যন্ত, এবং আজকের সূর্যাস্ত হলো মক্কায় 7:04। তো সেই হিসেবে আমাদের দেশে রাত 10:04 হবে সূর্যাস্ত পর্যন্ত। এটা হলো মূল সময়। এই সময়ের মধ্যে হাজি সাহেবের যে কাজগুলো করবেন, আমি মোটামুটি 3টা কাজের কথা বলছি। 1 নম্বর হলো সেই ওয়াক্ত হলেই অথবা তার কিছুক্ষণ পূর্বে ইমাম সাহেব এসে, খতিব সাহেব এসে সালাম দিবেন, সালাম দিয়ে তিনি খুতবা দিবেন। খুতবার পরপরই আজান হবে, আজানের পরে 2 রাকাত জোহর এবং সাথে সাথে আবার একামত হয়ে 2 রাকাত আসর। এটাকে বলা হয় জমা তাকদিম, মানে শুরুতেই জোহর আসর পড়ে ফেলবেন, জমা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন। এরপরে হাজি সাহেবরা ফ্রি হয়ে যাবেন, তার মানে হলো আসরের সলাতের পরে কিন্তু আর কোনো নফল সলাত নাই। তো হাজি সাহেবদের প্রয়োজনের কারণেই আর অজু অথবা মানে পবিত্র হওয়ার প্রয়োজন হবে। আরাফাতে তখন দোয়াটাই মূল কাজ। জি, দোয়া করবেন থেকে মাগরিব পর্যন্ত তারা একটানা শুধু দোয়া করবেন। সেখানে আমরা দেখতে পাই যে তাবুর ভিতরে কেউ একাকী, কেউ তার সাথে তার ওয়াইফকে নিয়ে, কেউ তার ভাইকে নিয়ে, যারা একসাথে গিয়েছেন 2-3 জনের গ্রুপে অথবা সম্মিলিতভাবে অথবা আলাদা আলাদা, পুরো টাইমটাই মোটামুটি হাজি সাহেবরা কান্নাকাটি এবং দোয়ার মধ্যে থাকেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আমরা যখন অনুষ্ঠান শুরু করছিলাম এবং আমরা তাকাচ্ছিলাম স্ক্রিনে, তখন দেখছিলাম হাজি সাহেবরা তালবিয়া পাঠ করছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীক লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক লাক। এত ভাবগম্ভীর যে শব্দমালা, শুনতেও ভালো লাগে, সবাই পড়ছেন, কিন্তু এর তাৎপর্য কী, অর্থ কী, যদি আপনি আমাদেরকে একটি অর্থ এবং তাৎপর্য সম্পর্কে বলতেন। দেখুন, এহরাম বাঁধার পর থেকেই মানে এই তালবিয়াটা হলো সর্বোত্তম এবাদত, এবং এটা মাত্র অল্প কয়েকটি কথা এর মধ্যে নিয়ে আসা হয়েছে, যেটি অনেক বেশি তাৎপর্যবহ। আল্লাহ নবী জি সাল্লাহ সাল্লামের তালবিয়ার মধ্যে একান্ত মৌলিক বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছেন। যেমন প্রথমে বলা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে হলো আই এম প্রেজেন্ট হেয়ার, আমি হাজির, আমি হাজির, আমি বান্দা, আমি হাজির। হ্যাঁ, মানে বান্দা তো আমরা শয়তানের ধোকায়, দুনিয়ার লোভ লালসায়, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, নফসের প্রতারণা ইত্যাদির কারণে আমরা বহু দিকে চলে যাই। বান্দা এবার তালবিয়ে পরে স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ সব বাদ দিয়ে, সব ছেড়ে আপনার কাছে চলে এসছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত, হাজির, ও আল্লাহ আমি হাজির, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নাই, আমি কোথায় যাব, আপনি এক এবং একক, অতএব আপনার কাছেই চলে এসছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লা শারীকা লাকা লাব্বাইক বলা হচ্ছে, এইটাই হলো আকীদার মূল মন্ত্র। অর্থাৎ একজন বান্দা যদি শিরিক মুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে সে কিন্তু জান্নাতি। নবী যে অন্য হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মারা গেল সে জান্নাতে চলে গেল। এই জন্য তালবিয়ার মধ্যে এই মানে লা শারীকা লাক, যেটি মানে শিরক বিরোধী যে স্লোগানটা, এটিকে কিন্তু 2 বার নিয়ে আসা হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তারপর বলা হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদ, নিশ্চয়ই সকল প্রশংসা, মানে অল টাইপস অফ প্রেইজ এন্ড থ্যাঙ্কস বিলং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু আল্লাহর জন্যই, সব শুধু আল্লাহর জন্যই, ওয়ান নি'মাতা এবং সকল নিয়ামত, এগুলোর একান্ত একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার দান, তার দয়া, জি জি, তার দান, তার দয়া, লাকা ওয়াল মুলক, রাজত্ব, ক্ষমতা, সকল শক্তি সব আল্লাহর। এই শব্দটা বোধহয় খুবই ভারী এবং ব্যাপক। জি, অন নিয়ামত লাকা ওয়াল মুলক লা শারীকা লাক,
সব সার্বভৌমত্ব, আকাশ বাতাস স্থল নিয়ামত সব কিছুর সার্বভৌম ক্ষমতা অধিকার রাজত্ব একমাত্র তারই। তারপরে আবার লা শারিকা লাক, এবং তার কোনো শরীক নেই। এখানে একজন হাজি সাহেব একান্তভাবে নিজের হীনত্ব দীনত্ব এটা প্রকাশ করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য গুরুত্ব বড়ত্ব শ্রেষ্ঠত্ব সেটা তুলে ধরছেন। এবং একটি কথাই কিন্তু দুইবার বলা হয়েছে, সেটি হলো লা শারিকা লাক, অর্থাৎ শিরক বিরোধী। এইটাই কিন্তু মূল বিষয়, একজন বান্দার আমলের মধ্যে ঘাটতি হতে পারে। বান্দার মৌলিক যে উচ্চারণ, যে বান্ধা হিসেবে তার যে স্বীকৃতি আল্লাহর প্রতি যে আনুগত্য, সেটার উচ্চ কণ্ঠে এই যে উচ্চারণ, এটা কিন্তু হাজের একটি খুবই সুন্দর বিষয়। এই বিষয়টি আমাদেরকে আসলে আবেগে মথিত করে আমাদেরকে বেশ চমৎকার একটি বার্তা দেয়। এটা হলো তালবিয়া, এবং একজন হাজি এহরাম পরার পর থেকে এই তালবিয়াটা বারবার পড়া, এটাই হলো সর্বোত্তম ইবাদত। বারবার এটাই পড়তে থাকা। চিত্রের দিকে যাই, আমি একটু আগে দেখছিলাম একটি গম্বুজের মতো, এটা কি জাবালে রহমতের উপরে একটি গম্বুজের মতো দেখছিলাম। এখানে বিভিন্ন মানে এখানে যে ক্যামেরাগুলো ফিট করা আছে, এক এক সময় এক একটা চিত্র সামনে নিয়ে আসা হচ্ছে। তো এখানে আরাফার ময়দানটা তো অনেক বড় ময়দান, সেখানে ছোট ছোট পাহাড় রয়েছে, তার মধ্যে জাবালে আরাফাতের উপরে একটা ছোট্ট মিনারের মতো আছে। এটি হয়তো কিছুক্ষণ আগে মানে ক্যামেরা সেদিকে ধারণ করা হয়েছিল। এখন আবার আরাফার একটা সমতল জায়গা দেখানো হচ্ছে, যেখানে হাজি সাহেবরা হয়তো একখান থেকে আরেকখানে যাচ্ছেন, তারা মানে তাদের প্রয়োজনে বিভিন্ন দিকে গমনাগমনের চিত্র, জি সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাজিরা স্থির বসে আছেন, অনেকে ছাতা, মানে প্রত্যেকের হাতে কিন্তু ছাতা দেখা যাচ্ছে। কারণ হলো এটি আসলে বর্ণনার ঊর্ধ্বে যে কী পরিমাণ তাপ এবং গরম সেখানে হয়, এবং বিশেষ করে একদম দ্বিপ্রহরে, এখন কিন্তু একদম খরতাপ। তো এ বিশেষ করে সৌদি সরকার থেকে যেই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়, সেটা হলো হাজিরা যেন রৌদ্রটা পরিহার করে। এই রৌদ্রের কারণে আমরা লক্ষ্য করছি এখানে পুরুষ আছেন, নারী আছেন, লক্ষ্য করা যাচ্ছে যে ইবাদতে নারী পুরুষ নির্বিশেষে সবাই স্বাগত, এখানে কোনো বিভেদ নাই। বান্দা হিসেবে নারীও লাভবেক বলছেন, পুরুষও লাভবেক বলছেন। এখানে বান্দাদের গমনাগমনে অনিন্দ সুন্দর একটি চিত্র আমরা লক্ষ্য করছি। এখন জানার কিছু বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইব। আমাদের আমরা চিত্রে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি দেখেন ওই যে হাজিরা যেখানে বসে আছেন, এর পিছনেই কিন্তু গাছ দেখা যাচ্ছে, নিম গাছের মতো। এগুলো আরাফা ময়দান ব্যাপী এরকম নিম গাছ রয়েছে, এবং এরই পাশে পিছনে কিন্তু তাবুর চিত্র ছিল, যার ভিতরে শত শত হাজার হাজার হাজিরা, বিশেষ করে আমাদের দেশ থেকে যারা গিয়েছেন, তারা কিন্তু খুব সুরক্ষিত অবস্থানে, এসির ভিতরে খুব ভালো অবস্থানে আছেন। আমি যে বিষয়ে বলছিলাম, যে জানাজানি বিষয়, আমরা তো সবাই এই প্রিয় স্বদেশ বাংলাদেশ থেকে স্বপ্ন দেখি, এবং কবিরা এ বিষয়ে কবিতা লিখেছেন, গান লিখেছেন, দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে। তো এই যেমন স্বপ্ন দেখি, হাজের স্বপ্ন দেখি, ওমরার স্বপ্ন দেখি, হজ ও ওমরার মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি, হজ এবং ওমরার মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো যে ওমরা বছরব্যাপী যে কোনো সময় করা যায়, আর হজ করতে হলে জিলহজ মাসের এই নির্দিষ্ট সময়েই করতে হবে। তার মধ্যে জিলহজ মাসের 9 তারিখ আজকে যে ইয়াউম আরাফা, এই আরাফার ময়দানে আজকে অবস্থান করতে না পারলে আর হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা বেশি, সেখানে 5 থেকে 6 দিন সংক্ষিপ্ত, ওমরা খুব সংক্ষিপ্ত। ওমরার জন্য মিনা, মুজদালিফা, আরাফা কোনো কার্যক্রম নেই, শুধু কাবা, সফা, মারওয়া, এইটুকু নেই ওমরার কার্যাবলী। সফা, মারওয়া, দৌড়াদৌড়ি, জি, তারপরে দুই রাকাত নামাজ পড়া, তারপরে চুল কেটে। তবে খুব আশার বিষয়, আমাদের দেশ থেকে এবছর হয়তো লাখখানেক হাজি দেশ থেকে গিয়েছেন, অন্যান্য জায়গা থেকে আরও বাংলাদেশের 1-2 লাখ এসেছেন। আমরা যারা যেতে পারিনি, আমরাও কিন্তু এখানে বসে হজের সওয়াব কিন্তু আমরা অর্জন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু সুযোগের কথা তুলে ধরেছেন, যেমন এক হাদিসে নবীজি বললেন, মান সাল্লাল গাদাতা মা জামাআ সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা তাতলা আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানা লাহু কাআজরি হাজ্জাতিন তাম্মাতিন তাম্মা। কোনো ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে, তারপরে এই অল্প সময় 20-25 মিনিট সময় সে বসে মসজিদে একটু জিকির আজকার, তাহবি তাহলিল করলো, কোরআন তেলাওয়াত করলো,
সূর্য একটু উঠে যাওয়ার পরেই দুই রাকাত সলাত যদি পড়ে তাহলে কিন্তু তাকে পূর্ণাঙ্গ একটি হজের সব তাকে দেওয়া হচ্ছে, ইশরাকের সলাত। আমরা কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারি, এটি একটি। আর যারা যে সকল দর্শক শ্রোতা ভাইয়েরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিত্র, নিশ্চয়ই মুসলিম হিসাবে আমাদের কলবের ভিতরে হজের তামান্না কামনা আসছে। এই মুহূর্তেই যদি আমরা খালেস নিয়তে কামনা করতে পারি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি আগামী বছর হজে যেতে চাই, পরবর্তীতে তৌফিক না পেলেও, যেতে না পারলেও নেক নিয়তের কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকবুল হজের সওয়াব দিবেন। আপনি নিয়তের কথা বললেন, তামান্নার কথা বললেন, দেখা যায় আমাদের দেশে একটা সামাজিক অবস্থা এরকম, সব জীবনযাপন দুনিয়াদের শেষ করার পরে চাকরি থেকে অবসর নেওয়ার পরে একটু বৃদ্ধ অবস্থা হজে যেতে চান। আসলে হজে যারা তরুণ তাদের যাওয়াটাকে অধিকতর শ্রেয় নয়? হজ আসলে অনেক কষ্টের, যাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে তারা এটা ভালো বলতে পারবেন। মানে হজটা এত কষ্টের যে একজন যুবকও সেখানে গিয়ে অনেক সময় ঘাবড়ে যায়, মানে কুলে ওঠা কষ্ট হয়ে যায়, আল্লাহই সাহায্য করেন। তো সেই জন্য আপনি ঠিকই বলেছেন, একসময় আমাদের যে কালচার ছিল বাংলাদেশ থেকে বৃদ্ধ না হলে হজে যেত না, এখন কিন্তু আলহামদুলিল্লাহ সেই কালচারটা অনেকটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। মানুষ ইন্দোনেশিয়া দেখা যায় তারা যুবক যুবতীরা হজে আসেন, এবং বিয়ে করার পর প্রথম তাদের ভ্রমণটা হজে হয় না, অনেকের ক্ষেত্রে আবার তারও ব্যতিক্রম, বরং বিয়ের আগে জিজ্ঞাসা করা হয় যে মেয়ে হজ করেছে কিনা, ছেলে হজ করেছে কিনা। এটা বৈবাহিক সম্পর্কের একটি সূত্র। জি জি, আমরা পিছনে একটু পাথর দেখছি, এখানে হাজিরা কী করছেন, এখানে অবস্থানের কী কোনো গুরুত্ব আছে? আসলে নির্দিষ্ট কোনো পাহাড়ে অথবা পাথরে অবস্থান করার আলাদা কোনো গুরুত্ব নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমতের পাদদেশে তিনি অবস্থান করেছেন, ভাষণ দিয়ে বলেছেন, ওয়াকাফতু হাহুনা ওয়াল আরাফাতু কুল্লুহা মাওকিফ, আমি এই জায়গায় অবস্থান গ্রহণ করেছি, তবে আরাফার পুরোটাই অবস্থান ক্ষেত্র। মূল বিষয়টা হলো দোয়া, কেউ কেউ হয়তো এক একটা নির্জন জায়গায় বেছে নিচ্ছেন, তিনি ভাবছেন আবেগে ওখানে যাচ্ছেন, দেখছেন, জি জি, আমি এখানে বসে দীর্ঘক্ষণ দোয়া করব, আমার কোনো ডিস্টার্ব হবে না, কেউ আমাকে দেখবে না, একই জায়গায় তিনি থাকবেন, হয়তো এক একজন এরকম এক এক মানসিকতায় তিনি সেই জায়গাটা। পিছনে আমাদের মসজিদ দেখছি, এই মসজিদের নাম বলবেন? জি, এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা, এটি আরাফার ময়দানের বড় মসজিদ, এবং এই মসজিদের ভিতরে অন্তত 5-6 লক্ষ মানুষের সংকুলন হয়। এই মসজিদের একটা অংশ আরাফার ময়দানের ভিতরে, আর আর মানে বেশিরভাগ অংশ হলো আরাফার ময়দানের বাহিরে। খতিব সাহেব খুতবা দেবেন কোথায়? জি জি, আজকের যে খুতবা দেওয়া হবে খতিব সাহেব সেই খুতবাটা এখান থেকেই দিবেন, এবং সেই খুতবা শোনার জন্য আমরা দেখতে পাচ্ছি বাহিরে কিন্তু মানুষের যে ঢল, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ তারা তাদের তাঁবু ছেড়ে এখানে চলে এসছেন, এদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা তাঁবু রয়েছে এবং সুরক্ষিত জায়গা রয়েছে, তারা সরাসরি খুতবাটা শোনার জন্য এই মসজিদের এখানে চলে এসছেন। এবং চিত্রে যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদের চিত্রটাকে আমার ধারণ করা হয়েছে, আমাদের মনে হচ্ছে খুতবার সময়টা খুব মানে সন্নিকটে চলে এসছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকের যিনি খতিব আর শেখ মাহের বিন হামাদ বিন মুআইকাল আল মুআইকালি, হারামের অত্যন্ত প্রসিদ্ধ এবং খুব বেশি মানে মানুষের হৃদয়ে নিংড়ানো তেলাওয়াত তিনি করে থাকেন, তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা রিদম একটা ছন্দ রয়েছে। ইমাম এবং খতিব, জি, ইমাম এবং খতিব, হ্যাঁ, তিনি 17 বছর ধরে হারামের ইমাম, দীর্ঘ সময়, জি, 1428 হিজরি থেকে আজকে তো 1445 হিজরি, তো 1428-এ তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, 1445 চলছে, মানে দীর্ঘ 17 বছর ধরে তিনি হারাম ইমাম, বিশ্বময় তার একটা সুনাম সুখ্যাতি রয়েছে এবং তার তেলাওয়াতের একটা মানে বিশেষ আকর্ষণ রয়েছে, এবং তেলাওয়াতটা অন্য 10টা তেলাওয়াত থেকে একটু ব্যতিক্রম তেলাওয়াত, বৈশিষ্ট্যমণ্ডিত। তিনি আজকে খুতবা দিবেন, আমরা ইনশাল্লাহ খুতবার অংশবিশেষ অনুবাদ করব, বাবানুবাদ করব ইনশাল্লাহ। তো এই যে মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের ভিতরে কিন্তু অন্তত 5-6 লক্ষ মানুষ, এবং এমন দৃশ্য হয় যে সেখানে মানে চুল পরিমাণ জায়গা খালি থাকে না, যেহেতু ইমাম সাহেব সেখান থেকে খুতবা দিবেন, মানুষ সেখানে গিয়ে ভিড় করে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানের রাস্তাগুলো যেদিক দিয়ে হাজি সাহেবরা চলাফেরা করছেন, এবং এর দুই সাইডেই কিন্তু গাছগাছরা দেখে মনে হচ্ছে আমাদের দেশের মতো একটা আবহ, এবং বলা হয় যে এটি আমাদের দেশ থেকেই আমাদের কোনো একজন প্রেসিডেন্ট উপহার দিয়েছেন। একটি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব,
হজ প্রসঙ্গে আমাদের সমাজে অনেক বিষয় আছে, অনেক কথা আছে যে শয়তানকে পাথর মারা বলা হয়। জি, আসলে বিষয়টি কি যে জামানায় যে পাথর মারা হয় আর আমাদের যারা জনশ্রুতি আছে যে শয়তানকে পাথর মারা হয়, এই বিষয়টা আসলে কি? এটা একটা প্রতীকী আমল। এইখানেই পাথর মেরেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম। শয়তান যখন তাদেরকে ধোঁকা দিল যে ইসমাইল যেও না, আমরা বোধহয় খুতবার জি চিত্র লক্ষ্য করছি। সম্মানিত খতিব শেখ মাহের বিন আল মুহাইম তিনি খুতবা শুরু করেছেন। العليم القدير يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل أنزل القرآن رحمة بالخلق وإصلاحا لأحوالهم كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأشهد أن لا إله إلا الله لا يعبد أحد بحق سواه وأشهد أن محمدا عبده ورسوله من لطف الله بالناس أن أرسل إليهم محمدا رسوله রহমত স্বরূপ, সেই কথাগুলো তুলে ধরেছেন। আর দ্বিতীয় পয়েন্টটি তিনি শুরু করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত দিয়ে। ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الله سبحانه وتعالى রহমতের কথা বলা হচ্ছে যে আল্লাহর রহমত সকল কিছুকে বেষ্টন করে নিয়েছে। ورحمتي وسعت كل شيء عندهم في التوراة والإنجيل الله سبحانه وتعالى يأمرهم بالمعروف وينهاهم عن المنكر তাওরাত এবং ইনজিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি সৎ কাজের আদেশ করবেন, অন্যায় নিষেধ করবেন। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উ আন-নূরাল্লাযী উনজিলা মা'আহ উলাইকা হুমুল মুফলিহুন, যারা নবীজিকে অনুসরণ করেছে, সাহায্য করেছে, তারাই সফল কাম এবং সফলতা তাদের জন্যই। এটা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন, সাফল্যের বার্তা, যে সাফল্যের বার্তা। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নবিয়্যিল উম্মী আল্লাযী ইউমিনু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনার জোর তাগিদের কথা আল্লাহ কোরআনে যেটা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলুন যে আমি তোমাদের সবার কাছে রাসূল হিসেবে এসেছি, অতএব তোমরা আমাকে, মানে রিসালাতের বার্তা দিলেন, রিসালাতের বার্তা এবং মান্য করার কথা বললেন। জি, ইয়া আইয়ুহান নাস, মূল খুতবায় তিনি চলে গেলেন। এখন আম্মা বাদ বলি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমা واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز 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 عن فلا تغرنكم الحياة الله سبحانه وتعالى وعد حق دنيا جن আমাদেরকে প্রতারণায় না ফেলে এবং কোন রকম প্রতারণায় যেন আমরা না করি। আল্লাহ যেটি ওয়াদা করেছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, ওই দিনটিকে ভয় করার কথা বলা হচ্ছে। قال تعالى وينجي الله الذين اتقوا بمفازتهم, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রক্ষা করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, ওয়াইনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাও বিমাফাযাতিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা দিবেন। তাকওয়ার গুরুত্বের কথা বলা হচ্ছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাকওয়ার গুরুত্ব কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে বলা হচ্ছে যে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদের সকল বিষয় সহজ করে দিবেন, বিপদে পড়লে আল্লাহ তাদের উদ্ধারের পথ বের করে দিবেন। তাকওয়াল্লাহিল ওয়াজিবাহ আন ইউফরিদাল আবদু রাব্বাহু বিল ইবাদাহ فلا يصرف شيئا من العبادة لغيره سبحانه
كما قال تعالى ان الحكم الا لله امر الله তাকওয়ার মূল বার্তা হলো একজন বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না তাওহীদের কথা বলা তাওহীদের কথা বলা হচ্ছে ইয়া আইয়ুহা الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এটি কোরআনের আয়াত বললেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের ভিতরে তাকওয়া আসে আবার সেই তাকওয়া আবার মুত্তাকি এই কথাগুলো বারবার আবর্তিত হচ্ছে জি 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 আসলে তাকওয়ার উপরেই তাকওয়ার পয়েন্টেই প্রথম পয়েন্ট ধরা হয়েছে হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আল্লাহ সুবহান ওয়া তাআলার মাহাত্ম্যের কথা তুলে ধরা হয়েছে আল্লাহ মানুষকে মায়ের পেটের ভিতরে যেমন আকৃতি দিয়েছেন তেমন আকৃতি দিয়েছেন অতএব সেই আল্লাহর ইবাদত করা লাগবে তিনি আজিজুল হাকীম জি محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما رسالাতের কথা বলা হচ্ছে নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন এবং তিনি দুনিয়াতে কোনো পুরুষের পিতা নন ومن اركان الاسلام তিনি হলেন আল্লাহর রাসূল اقامه الصلوات الخمس كما قال تعالى واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر তাকওয়ার পরে তিনি এখন সালাতের গুরুত্বের দিকে চলে গেলেন এবং পাঁচ ওয়াক্ত সালাত অন্য এবং অস্থিরতা থেকে মানুষকে রক্ষা করে وتزكيهم بها وصلي عليهم ان صلاتك سكن لهم والله سميع عليم وصوم رمضان كما قال تعالى সালাতের পর পরে যাকাতের কথা বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন যাকাত নেন এবং এগুলি যাকাত নিয়ে যেন তাদেরকে পবিত্র করেন তারপরে তিন নম্বর পয়েন্টে চলে গিয়েছেন সেটি হলো সিয়ামের কথা বলেছেন যে রমাদান পাবে সে যেন রোজা রাখে চার নম্বর পয়েন্ট হজের কথা যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করবে মৌলিক ইবাদত গুলো একের পর এক মৌলিক ইবাদত গুলো নিয়ে আসছে রিজালান ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম এবং তিনি বলছেন কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়ে মানুষ যখন হজে আসবে এখানে তারা তাদের অনেক উপকার দেখতে পারবে এবং এখানে তারা আল্লাহর নাম স্মরণ করবে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু আল্লাহ নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর কথা স্মরণ করবে وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت এবং যে চারটা পয়েন্ট ইসলামের মৌলিক রুকন ঈমানের পরে এগুলো দলিল নিয়ে আসেন হাদিস থেকে وكتبه ورسله واليوم الاخر ঈমানের মৌলিক পয়েন্টগুলো ঈমানের যে ছয়টা পয়েন্ট ঈমান বিল্লাহ ঈমান বিল আখিরাত ঈমান বিল রাসূল সেই ছয়টা পয়েন্টের কথা নিয়ে আসছেন তাকওয়া সালাত ইবাদত মানুষের জন্য কল্যাণ আসবে অকল্যাণ দূর হবে نزل على رسول الله صلى الله عليه وسلم في يوم عرفة قوله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم তোমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিলাম দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন পরিপূর্ণতার বার্তা দিয়ে দিল জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে পাঠিয়েছেন জি জাআত আশ-শরীআতুল মুবারাকা بتحصيل المصالح وتكسيرها ودرء المفاسد او تقليلها وقررت ان درء المفاسد مقدم على جلب المصالح كما جاءت بتحصيل اعلى المصالح মানুষের জন্য দুটো বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে একটা হলো মানুষের কল্যাণ সাধন হওয়া অকল্যাণ থেকে মুক্ত থাকা তো দীন ইসলাম কল্যাণ সাধনটাকে সাধনের চেয়ে বিপদ থেকে মুক্ত থাকা যে বিষয়টা সেটাকে প্রাধান্য দিয়েছে অতএব নিজেদেরকে ধ্বংসাত্মক কোনো কাজের দিকে ঠেলে দেওয়া যাবে না নেতিবাচক কাজ থেকে দূরে থাকতে হবে জি তাহলে কল্যাণ লাভ আমাদের জন্য সহজ হবে لا ضرر ولا ضرار فالضرر يدفع بقدر الامكان ومن هذا الباب جاءت الشريعه بكل ما تزدهر به الحياه وتحصل به التنميه اسلام اسلام ক্ষতি অনুমোদন করে না আমি আমার নিজেকেও ক্ষতি করতে পারবো না অন্যের ক্ষতি সাধন করতে পারবো না لا ضرر ولا ضرار في الاسلام
ক্ষতিকর কাজ থেকে যেন আমরা দূরে থাকি, ক্ষতি এবং জুলুম অপর উপর করা যাবে না, নিজের উপর করা যাবে, ও সিদকিল হাদিস ও হিফযিল হুকুক মা ইসালহা লি আহলিহা ওয়া আদাইল আমানাত ওয়াল ওয়াফা, মানুষের হক রক্ষা করা এবং আমানতের যথাযথ হেফাজত করা, এগুলো ইমানের মৌলিক কাজ। আমানতের হেফাজত না করলে মুনাফিক হয়ে যায়। এই আয়াতটা দিয়ে দলিল দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের হেফাজতের কথা বলছেন সূরা মায়েদার আয়াতে। মানুষের সাথে যে ওয়াদা আমরা দিই, ওয়াদা যেন পূর্ণ করি এবং মাপে যেন আমরা কম না দিই, কোরআনের আয়াত দিয়ে সেই বিষয়ে তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন। এখানে আরো দুইটা পয়েন্ট তুলে ধরেছেন যে আমরা যেন আমানতের যথাযথ হেফাজত করি, আর যখন মানুষের মাঝখানে আমরা ফয়সালা করব তখন যেন ইনসাফের সাথে ফয়সালা করি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের গুরুত্বের কথা। আর যখন কোনো বিষয়ে আমাদের মাঝে ইখতিলাফ দেখা দিবে তখন আমরা যেন মানে আল্লাহ এবং রাসূল কোরআন এবং হাদিস দিয়ে যেন সেটি সমাধান করি, এগুলোর দিকে ফিরে যাই। জি وقد اكد الشارع الحكيم وجوب المحافظة على الضروريات الخمس التي اتفقت الشرائع على العناية بها وهي حفظ الدين والنفس والعقل والمال والعرض بل اعتبر الشرع ان التعدي عليها جريمة عقل আর মানুষের মাল সম্পদ, মানুষের ইজ্জত, এইগুলো মানে ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে, এগুলো যেন আমরা হেফাজত করি, এগুলো যেন বিনষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছেন, যারা এগুলো বিনষ্ট করবে এগুলোর কারণে সে আখেরাতে শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামের সম্মুখীন হতে হবে। নবীজি সালসান বিদায় হজে এটা বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো রক্তপাত ঘটানো, কারো মানহানি করা এগুলো হারাম করেছেন। যেমন মানে আজকের এই ময়দানটায় কোনো অন্যায় করা হারাম, আজকের দিবসটায় অন্যায় করা যেরকম হারাম, ওই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানমালের বিনষ্ট করা এরকম হারাম করেছেন। وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ وَقَالَ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ আল্লাহর ইবাদতের গুরুত্বের কথা বলছেন যে প্রতিটা জাতির মধ্যেই আমি নবী রাসূল পাঠিয়েছি এই মর্মে যাতে তারা মানুষকে দাওয়াত দেয় জানি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে তোমরা এবং তার সাথে কাউকে শরীক করতে পারবে না। উম্মতে মুহাম্মদের দায়িত্ব প্রসঙ্গে যে নির্দেশ করলেন وَمُحَرِّمًا الْاِعْتِدَاءَ عَلَى الدِّمَاءِ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ করা অথবা তার উপর সীমা লঙ্ঘন করা এটা মানে জঘন্যভাবে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ ফসাউফা নুসলিহি নারা, অতএব কেউ যদি হত্যা করে অথবা কার উপর জুলুম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে পৌঁছাবেন। مقررا ضروره حفظ المال এই কাজগুলো এখন পৃথিবীতে বেশি হচ্ছে। জি لا تاكلوا اموالكم بينكم بالباطل, মানুষের মাল সম্পদ কেউ যেন অন্য ব্যবহার না করে, জাহান্নামের জন্য নিরাপত্তা দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন لا تاكلوا اموالكم بينكم بالباطل, অন্য ভাবে একজন আরেকজনের মাল ভক্ষণ করবে না। انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه এগুলোর যে ক্ষতি এবং এইগুলোর কারণে মানুষের জানমাল বিনষ্ট হয় সেই প্রসঙ্গে কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন। শয়তান চায় এগুলির মাধ্যমে আমাদেরকে সালাত থেকে এবং কল্যাণকর কাজ থেকে দূরে রাখতে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এই সমস্ত অন্য থেকে দূরে থাকবে। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا মুমিনদেরকে মুসলমানদেরকে নর নারীদেরকে কষ্ট দিবে فقد احتملوا بهتانا واثما مبينا তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। في الدنيا والآخرة
ولهم عذاب عظيم. وقال جل وعلا: يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب কেউ যেন মানে একজন আরেকজনকে নিন্দাবাদ না করে, কাউকে যেন তিরস্কার না করে। সূরা হুজুরাতের আয়াত দিয়ে তিনি দলিল দিচ্ছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খাইরাম মিনহুম। মানুষের প্রতি মানুষের আচরণ কেমন হওয়া উচিত, আচরণ সম্পর্কে সামাজিক বন্ধন যেন ঠিক থাকে, সেই জন্য তিনি গীবত প্রসঙ্গে নিয়ে আসছেন। কেউ যেন কারো পরনিন্দা দুষ্টুটির পিছনে আলোচনা সেটি যেন না করে। أن الوسائل لها أحكام المقاصد وأن ما لا يتم المأمور إلا به فهو مأمور به وأن ما لا يتم الواجب إلا به فهو واجب فما أدى إلى حفظ مقاصد الشريعة من الوسائل فهو مأمور به شرعا فإنه لما كانت المقاصد والمصالح الضرورية لا يتوصل إليها إلا بأسباب وطرق مفضية إليها كانت طرقها নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা সেটা রক্ষা করার জন্য যা যা প্রয়োজন ইসলামী শরীয়ত সেগুলিকে গুরুত্ব দিয়েছে। أن يسعى إلى المحافظة على الضروريات الخمس مما يؤدي إلى سلامة الخلق واستقرار الحياة وانتشار الأمن وتمكن الناس لتحصيل مصالحهم الدينية والدنيوية وعليه أن يتعاون مع غيره في ذلك تقربا لله وطلبا لثوابه في الآخرة الله সন্তুষ্টির জন্য এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই সমস্ত ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। التأثير في مقاصد الشرع في المحافظة على هذه الضروريات وعلينا جميعا كل بحسب مهمته وعمله ومركزه مسؤولية تجاه ذلك وعلينا جميعا আমাদের প্রত্যেকের উপরে এটা রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, আমরা যেন এই নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করি, শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা রক্ষা বিশৃঙ্খলা যেন না হয়। واجبة في كل مكان وزمان فإن وجوبها يتأكد في هذه المواطن الشريفة كما قال تعالى ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم ففي الحج إظهار للشعيرة وإخلاص في العبادة لله وليس مكان للشعيرات السياسية الله سبحانه وتعالى قرآن يقولون كيف يجب মক্কায় কোন রকম অপরাধ করার চেষ্টা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। আদা আল হুজাজ লিমানাসিকিহিম ওয়া শাআইরিহিম বিআমন ওয়া তুমানিনা, যাতে হাজী সাহেবরা নিরাপদে তাদের কাজ সম্পাদন করতে পারে সেই জন্য নিরাপত্তা থাকতে হবে। ফি আরাফা ফি মাওকিফিন আযীম يباهي الله بكم ملائكته হাজী সাহেবরা একটা গুরুত্বপূর্ণ ময়দানে আছেন, যেই মুহূর্তে আল্লাহ হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে অহংকার করছেন, কথা বলছেন, এই ময়দানে গুনাহ মাফ করে দেওয়া হয়। ফারুল্লাহ মিন আনফুসিকুম ইত্তিবাআন লিসুন্নাহ, রাফাত ময়দানের যে বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম الذي خطب في هذا الموطن হাজী সাহেবদেরকে নবীজির সুন্নার অনুসরণ করার নির্দেশ দিচ্ছেন, যে এই ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু এই ময়দানে প্রথম খুতবা দিলেন, তারপরে দুই রাকাত যোহর দুই রাকাত আসর পড়লেন, জমা করে এবং কসর করে। এখানে সালাত জমা হবে এবং কসর হবে, কসর হবে। হজের বিধিবিধানগুলো বর্ণনা করছেন, আজকের দিনের কার্যক্রম, তারপরে হাজী সাহেবরা সন্ধ্যার পরে মুজদালিফা যাবেন, তারপর মিনা যাবেন, সেখানে গিয়ে মাগরিব এসে একসাথে পড়বেন, রাত্রি যাপন করবে, এরপরে ফজরের সালাত পরে সেখান থেকে তারা মিনা যাবেন, মিনা যাবেন,
এবং এক জায়গায় গিয়ে তারা সাতটা কঙ্কন নিক্ষেপ করবে জমানাতে। জি, তারপরে তারা কুরবানি করবেন, হালাল হবেন, এরপরে কাবায় গিয়ে তওয়াফ করবেন এবং সাই করবেন। হজের বিধান বিধান বলি হামদান ওয়া তাহলিলান ওয়া ইরমি আল জামারাত আল সালাস বা'দ আল যাওয়ালি ইয়াওমিয়া। এরপরে 11 তারিখ এবং 12 তারিখে প্রতিদিন সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর তিন জায়গায় সাতটা করে 21টা কঙ্কন নিক্ষেপ করবেন। যে দুপুরে পড়ে দিবস ভিত্তিক হজের কার্যক্রম বর্ণনা করছেন কঙ্কন নিক্ষেপের ব্যাপারে। জি, 13 তারিখ পর্যন্ত মিনায় থাকা এটা হলো সবচেয়ে উত্তম। ولما فرغ صلى الله عليه وسلم من حجه واراد السفر طاف بالكعبه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ যখন শেষ করলেন এবং মক্কা ত্যাগ করার ইচ্ছা করলেন তখন তিনি বিদায়ী তওয়াফ করেছেন। অতএব হাজী সাহেবরা যখন মক্কা ছাড়বেন তখন তারা বিদায়ী তওয়াফ করবেন। ليكون ذلك مرينا له على الذكر والدعاء وقد وقف صلى الله عليه وسلم عرفার ময়দানে দোয়া এবং জিকির মাধ্যমে হাজী সাহেবরা যারা কাটান সেই উপদেশ দিচ্ছেন। فاقتدوا به صلى الله عليه وسلم ادعوا ربكم ادعوا ربكم تضرعا وخفيا রন্ধন করে এবং নীরবে আল্লাহকে ডাকার জন্য। আরাফার ময়দান তো গুনাহ মাফের শ্রেষ্ঠ জায়গা। আজ তো অনেক লোককে মাফ করে দেওয়া হবে। জি, ইনশাআল্লাহ দোয়ার পথে গুরুত্ব আরোপ করছেন। ولمن له صلة بكم فمن دعا لأخيه بظهر الغيب قال له الملك الموكل به এবং হাজীদেরকে বলছেন তারা যেন সবার জন্য দোয়া করে, কারণ যত মানুষের জন্য নিজের জন্য না সবার জন্য, যত মানুষের জন্য দোয়া করবে ফেরেশতারা বলবে যে ওলাকা মিসলু, আল্লাহ যেন তোমাকে অনুরূপ দান করেন। সবার জন্য দোয়ার মধ্যে প্রবৃদ্ধি আছে, কল্যাণ আছে, বরকত আছে। দোয়া শুধু নিজের জন্য না সবার জন্য। من قدموا الجميل واقدموا على فعل الاحسان ومن ذلك الذين الذين يقومون সবচেয়ে বেশি দোয়ার হকদার যিনি তিনি হলেন মা, মায়ের জন্য দোয়া করতে হবে। ضيوف الرحمن وفي مقدمتهم خادم الحرمين الشريفين الملك سلمان دعته ব্যাপক হবে বিস্তৃত হবে। سلمان بن عبد العزيز وولي عهده اللهم يا حي يا قيوم এবং দোয়ার কথা বলছেন বাদশা সালমান এবং তার যে ওলিউল আহাদ তাদের জন্য যারা হাজীদের জন্য অনেক ব্যবস্থা করা করেছেন এবং তিনি নিজে দোয়া করছেন তাদের জন্য। দুই পবিত্র মসজিদে যারা রক্ষা করছেন ব্যবস্থাপনা করছেন। اللهم كن لهما مؤيدا ونصيرا الله جنو তাদের সাহায্যকারী হন, আল্লাহ যেন তাদের উত্তম তৌফিক দান করেন। من جهود عظيمه للاسلام والمسلمين اللهم اعظم اجرهما واكثر ثوابهما الله جنو তাদের প্রতিদান বাড়ায়া দেন দোয়া করছেন তাদের জন্য। اللهم تقبل من الحجيج حجهم হাজীদের হজ যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করছেন। واعدهم لبلدانهم سالمين الله جنو তাদেরকে নিরাপদে হজের পরে দেশে ফিরিয়ে দেন। وقبلت توبتهم আল্লাহ যেন তাদের তওবা কবুল করেন। জি জি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন সকল মুসলিম মুসলিমাদেরকে মাফ করে দেন, সকল অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন মুসলমানদেরকে, মুসলমানদের রক্ত এবং মাল যেন আল্লাহ হেফাজত করেন, মুসলমানদের জন্য আল্লাহ যেন কল্যাণ বাড়িয়ে দেন। মুসলমানদের সবচেয়ে বেশি মজলুম এই পৃথিবীতে। জি, اللهم اصلح قلوبهم আল্লাহ যেন আমাদের অন্তর ঠিক করে দেন, আল্লাহ যেন মুসলমানদেরকে তাদের দেশে নিরাপদে রাখেন, আল্লাহ তাদের রিজিকে বরকত এনায়েত করেন, আল্লাহ তাদের বিষয়াদি সংশোধন করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষণটি শেষ হয়ে গেল। জি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আরাফাতের ময়দান থেকে যিনি আজকে খুতবা দিলেন শেখ মাহের বিন হামাদ বিন আল মুহাইকাল আল মুহাইকালী, তার গুরুত্বপূর্ণ আমরা বক্তব্য এতক্ষণ শুনলাম। বক্তব্যের লক্ষণীয় বিষয় হলো তিনি প্রথমে তাকওয়ার কথা বললেন, যারা তাকওয়া অবলম্বন করবেন তারা তো মুত্তাকি হবে, তারপরে
ইবাদতের বিষয়ে, সেখানে সালাতের প্রসঙ্গ আসলো, সেখানে হাজের প্রসঙ্গ আসলো, জাকাতের প্রসঙ্গ আসলো, রমজানের প্রসঙ্গ আসলো, এবং এইসব বিষয়ের সাথে সাথে সামাজিক আচরণ কী হবে, মানুষের প্রতি আচরণ কী হবে, মানুষের জান মাল ইজ্জত নিরাপত্তা, যদি একটু সংক্ষেপে আপনি মূল কথাটা বলতেন। মানে সর্বপ্রথম খুতবা যেভাবে শুরু করা হয় তিনি সেইভাবে শুরু করেছেন, সেটি হলো হামদ এবং সালাত দিয়ে। তারপরেই তিনি খুতবার শুরুতেই তাকওয়ার বিষয়টাকে খুব হাইলাইট করেছেন। তাকওয়া মানে হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা, এটিকে তিনি হাইলাইট করেছেন। আর বেশি গুরুত্ব দিয়েছেন তাওহীদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এবং এক আল্লাহর ইবাদতের উপরে। এবং তিনি বলছেন যে সকল নবী রসুলকে এই লক্ষ্যেই পাঠানো হয়েছিল যে তারা যেন এক আল্লাহরই ইবাদত করে। এরপরে দীন ইসলামের যে মৌলিক দিকগুলো সেগুলো তিনি তুলে ধরেছেন। তিনি বললেন যে ইমানের পরপরই, এই তাওহীদের পরেই হলো সালাত, সিয়াম, জাকাত এবং হজের কথা, এবং হজের এই ময়দানের বিভিন্ন প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। তারপরে নিরাপত্তার কথা তিনি খুব গুরুত্ব দিয়েছেন এবং বললেন যে দীন ইসলাম কিন্তু এইগুলোর সমন্বয়ই, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা করবে, জুলুম করা যাবে না। দীন ইসলাম পাঁচটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দেয়, একটা হলো জানের হেফাজত, মালের হেফাজত, ইজ্জতের হেফাজত, রক্তের হেফাজত এগুলো, আর হলো মানুষের আকলের হেফাজত। অতএব এমন কোনো কাজ করা যাবে না যেই কারণে মানুষের এইগুলো বিনষ্ট হয়, এবং এই ধরনের কাজ যারা করবে তারা কিন্তু দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় যাহানেই তারা শাস্তির সম্মুখীন হবে। এরপরে তিনি আরও যে বিষয়গুলো নিয়ে এসছেন, পূর্ণাঙ্গ হজের বিবরণীটা একদম সংক্ষিপ্ত করে, আজকে হাজির এখানে কী করবে, নবীজির সুন্নাকে তিনি বললেন যে হাজি সাহেবরা যেন নবীজির সুন্নার অনুসরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দানে খুতবা দিলেন, তারপরে দুই রাকাত জোহর, দুই রাকাত আসর কসর করে জমে তাকদিম করে পড়লেন। এরপরে তার হাজি সাহেবদের কাজ হলো দোয়া করতে থাকা, দোয়ায় তারা সকল মানুষকে শরীক করে। হাজিদের পরবর্তী যে করণীয় সে সম্পর্কে তিনি উপদেশ দিলেন। তো এখন তো আজান হলো, তারা এখন জোহর এবং আসর জমা করবেন, কসর করে সালাত আদায় করবেন। তো আমাদের বোধ হয় কাজ আজকে তো শেষের দিকে হয়ে গেল, বিশেষ করে আমরা কিছু বর্ণনা করলাম এবং আজকের খাতিবের মূল্যবান যে বক্তব্য, তার যে মর্মকথা, সেটা আমাদের প্রিয় দর্শকদের সামনে আমরা আমাদের মাতৃভাষা বাংলায় আমরা বর্ণনা করার চেষ্টা করলাম। তো আমরা তো পবিত্র হজ উপলক্ষে এনটিভি স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠানে আমাদের দর্শকদের স্বাগত জানিয়েছিলাম। তো আমরা এখন স্টুডিও থেকে বিদায় নেব এবং পরবর্তী যে কার্যক্রম স্টুডিওর এনটিভি সেটা চলবে এবং হাজির সাহেবরা তাদের কার্যক্রম চালাবেন। মহান আল্লাহ তাদের হজ কবুল করুন এবং আল্লাহ আমাদের কল্যাণ করুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। শায়েখ, আপনাকে আজকে ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, ভূমিকা পালন করেছেন। জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এনটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার প্রতি একটি অনুরোধ থাকলো, আজকের দিনটা কিন্তু দোয়ার দিবস, আমরাও কিন্তু তাদের সাথে দোয়া শরিক হতে পারি। আমাদেরও উচিত আমরা নিজেদের কল্যাণ চেয়ে, তাদের জন্য কল্যাণ চেয়ে আল্লাহ তাদের হজ কবুল করেন, সারা বিশ্ববাসীর জন্য খতিব সাহেব যেমন বললেন আমরা যেন দোয়া করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। استووا استووا اقيموا صفوفكم وتراصوا الله اكبر الله اكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله 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 أكبر الله
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله, الله أكبر, الله أكبر, أشهد أن لا إله إلا الله, أشهد أن محمد رسول الله, حي على الصلاة, حي على الفلاح, قد قامت الصلاة, قد قامت الصلاة, الله أكبر, الله أكبر, لا إله إلا الله, الله أكبر, الله أكبر, الله أكبر, الله أكبر, سمع الله لمن حمده, ربنا لك الحمد, الله أكبر,
আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে করো।